এখন আমি দেখাবো কিভাবে M4W সেকশনে কাজ করে খুব সহজে লিড আনা যায়। M4W সেকশনে কাজ করার ট্রিক্সগুলো আমি এখন দেখাবো। সো M4W সেকশনে কাজ করার জন্য সবচেয়ে যে ব্রাউজারটা ভালো আর কি, হচ্ছে ফায়ারফক্স ব্রাউজার দিয়ে করলে খুব তাড়াতাড়ি করা যায়। সেই জন্য ফায়ারফক্স ব্রাউজারে দিয়ে কাজ করাটাই আমি দেখাইতেছি। সো ফায়ারফক্স ব্রাউজারটা ফার্স্ট ওপেন করি। ফায়ারফক্স দিয়ে কাজ করার জন্য M4W সেকশনে গ্র্যাব লিস্টের প্রথমে আমাদেরকে কিছু অ্যাডনস অ্যাড করতে হবে ব্রাউজারের সাথে। আমি সেগুলো অ্যাড করে দেখাচ্ছি কীভাবে অ্যাড করতে হয়। এখানে ওপেন মেনুতে যাবেন, এরপর অ্যাডনস, হ্যাঁ এখানে অ্যাডনসে যাবেন। অ্যাডনস থেকে এখানে সার্চ দিবেন হচ্ছে সার্চ দিবেন হচ্ছে আই এম এ ক্লোজ, আই এম এ সি আর ও এস, আই এম এ ক্লোজ, এখানে সার্চ দিবেন। আই এম এ ক্লোজ সার্চ দিলাম, হ্যাঁ আই এম এ ক্লোজ ফর ফায়ারফক্স, এটা ইনস্টল দিয়ে দেবো। ডাউনলোডিং হচ্ছে, ওকে। এরপর আরো কিছু জিনিস আমরা অ্যাড করে নেবো, এগুলোর কাজ আমি পরে দেখাইতেছি, এগুলো আমাদের কাজ করার সময় লাগবে। এরপর হচ্ছে ইমেল এক্সট্রাক্টর, ইমেল এক্সট্রাক্টর, ইমেল এক্সট্রাক্টর, EXTRACTOR, ইমেল এক্সট্রাক্টর। এখানে সার্চ দিবেন হচ্ছে ইমেল এক্সট্রাক্টর, সার্চ দিলাম, হ্যাঁ এই তো, এটাও আমরা ইনস্টল করে নেবো। রিস্টার্ট চাইতেছে, এখন রিস্টার্ট দিব না, একবারে পরে দেবো। এগুলোর কাজ আমি পরে দেখাই দিছি, এগুলো আমাদের পরে কাজ করার সময় লাগবে। সো এগুলো আমরা ইয়ের সাথে অ্যাড করে নেবো, ব্রাউজারের সাথে অ্যাড করে নেবো। ইমেজ ব্লক ইমেজ ব্লকটাও ইনস্টল করে নেবো। ব্রাউজারে একটা রেজিস্টার পেয়েছে, এরপর আমরা রেজিস্টার দিয়ে নেবো, তাতে আমরা অ্যাড করি। এরপরে যেটা অ্যাড করব সেটা হচ্ছে স্ন্যাপ লিঙ্ক, SNAP,
time will click snap links. Snap links. তো আমরা অ্যাড করে নেই স্ন্যাপ লিংক প্লাস ইনস্টল এরপর যেটা অ্যাড করব সেটা হচ্ছে ট্যাপ কাউন্টার কাউন্টার তো আমরা ইনস্টল দিয়ে দিলাম এবার দেখি আমাদের অ্যাড্রেস গুলা কি অ্যাড্রেস আমরা অ্যাড করলাম ইমেল এক্সট্রাক্টর আই এম ক্লোজ ফর ফায়ারফক্স ইমেজ ব্লক স্ন্যাপ লিঙ্ক এবং ট্যাপ কাউন্টার এবার ব্রাউজারটা আমরা রেজিস্টার দিয়ে নিই এবার আইএম ক্লোজটা অর্থাৎ এটাকে আমাদের সেট আপ দিতে হবে এটাকে সেট আপ দেওয়ার জন্য প্রথমে ক্লিক করবো হচ্ছে ডেমো ফায়ারফক্স ডাবল ক্লিক এরপর এক্সট্রাক্ট আইএম এখানে ক্লিক করবো ডাবল ক্লিক সরি ক্লিক করে হচ্ছে ডেমো ফায়ারফক্স এরপরে এক্সট্রাক্ট আইএমএম এটাতে ক্লিক দিব এরপর এখানে প্লে দেব দেন স্টপ দেব এরপর রেকর্ড রেকর্ডে ক্লিক দেব এরপর স্টপ দেব ম্যানেজ এবার হচ্ছে এডিট ম্যাক্রো এখান থেকে আমরা লেখাগুলো বাদ দিয়ে দিলাম এই জায়গায় আমাদের আইএমএ ক্লোজের কোডটা আমরা বসাবো হ্যাঁ কোডটা কপি করলাম কন্ট্রোল সিটি সরি কন্ট্রোল সি কপি এবার পেস্ট করে দিলাম এবার সেভ অ্যান্ড ক্লোজ এবার দেখি আমাদের আইএম ক্লোজটা অ্যাক্টিভ হলো কিনা চলে এসেছে আমাদের কারেন্ট আইএমএ আর একটা কাজ করবো এবার ইমেল এক্সট্রাক্টর এটাতে সেটিংসে যাব কারেন্টের জায়গায় অল্ট অফ এটা আমরা অ্যাক্টিভ করে দেবো ওকে ঠিক আছে সব কিছু ঠিক আছে
এবার কাজেতে আসা যাক। দেখি কিভাবে কাজ করতে হয় ফায়ারফক্স দিয়ে। এর জন্য আমরা একটা ইয়াহু মেল আমরা একটা ব্রাউজারে ওপেন করে রাখবো। আমরা ইয়াহু মেলটা রিপ্লাই দেবো। সো ইয়াহু মেলটা আমাদের আমরা একটা ব্রাউজারে আমরা ওপেন করে রাখতেছি। আমরা একটা ইয়াহু মেল লগ ইন দিই, ইমেলটা দিই। আমরা যখন অ্যাম্পফোনটাতে কাজ করব তখন আমাদের তিন ধরনের মেইল লাগবে, তিন ধরনের মেইল অ্যাকাউন্ট। একটা হচ্ছে মাদার মেইল, মাদার মেইল এটা আমাদের পার্সোনাল নেমে উঠবে চলবে, অর্থাৎ যে কোনো নেমে। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে বুন মেইল। বডি মেইলটা হতে হবে ইউএসএ ফ্যামিলি নামে, ইউএসএ ফ্যামিলি। এবং থার্ড যে মেইল লাগবে, অর্থাৎ যে ধরনের মেইল লাগবে সেটা হচ্ছে ওয়ার্ক মেইল বা রিপ্লাই মেইল, যাই বলেন না কেন। ইমেলটা হতে হবে ইউএসএ ফ্যামিলি নামে। আমাদের এই কাজ করার জন্য তিন ধরনের মেইল লাগে, এই তিন ধরনের। বডি মেইলটা আমাদের কন্টেন্টের মধ্যে থাকবে, অর্থাৎ আমরা যে তাদেরকে রিপ্লাই দেবো সেই রিপ্লাইয়ের মধ্যে আমরা তাদেরকে যে মেসেজটা সেন্ড করবো তাদেরকে, সে মেসেজের মধ্যে থাকবে হচ্ছে বডি মেইলটা। এবং ওয়ার্ক মেইল সেগুলো আগে যে আমি ইয়াহু মেইলটা লগ ইন দিলাম, এগুলো হচ্ছে আমাদের ওয়ার্ক মেইল। ওয়ার্ক মেইলটা দিয়ে আমরা রিপ্লাই দেবো। এবং মাদার মেইলটা আমাদের যে বায়ারকে লিড দেব তাদের সাথে ফরওয়ার্ড করা থাকবে। এবং বডি মেইলগুলো আমাদের ওয়ার্ক সরি মাদার মেইলের সাথে ফরওয়ার্ড করে দেবো। বডি মেইল কমপক্ষে তিন চারটা পাঁচটা হলে ভালো হয়, কারণ অনেক সময় দেখা যায় বডি মেইলগুলো আমাদের গ্রাগলির সাইড থেকে
গুড়িমিলের লিঙ্কটা প্রয়োগ করে দেয়। এই জন্য আমরা তিন চারটা গুড়িমিল রাখবো এবং সবগুলো মাদার মেলের সাথে ফরওয়ার্ড করে দেব। এখন আমাদের কাজ করার জন্য ফায়ারফক্স ব্রাউজারটা ওপেন করি। ওকে, এবার এখানে সার্চ দেব হচ্ছে ক্র্যাক লিস্ট। এখান থেকে গ্রাগলিস সাইটে চলে যাব, দেন ইউনিভার্সাল, দেন আমরা কাজ করব হচ্ছে ইউএসএ কান্ট্রি গুলাতে। সো ইউএসএ কান্ট্রি, হ্যাঁ গেলাম, এখান থেকে যে কোনো একটা সিটি নেব। এখানে অনেক সিটি আছে ইউএসএ কান্ট্রি, কানাডার আগ পর্যন্ত অনেকগুলো সিটি আছে। এখান থেকে যে কোনো একটা সিটি আমরা সিলেক্ট করি, হ্যাঁ এই সিটিটাই নিলাম। দেন পার্সোনালসের ক্যাজুয়াল ইনকাউন্টার এখানে ক্লিক দিলাম। এবার হচ্ছে আমরা কাজ করবো এম ফোর ডাব্লিউতে। এবার এখান থেকে পোস্টেড টুডে এবং ইনক্লুড নিয়ার বাই এরিয়া, এবার সবগুলো টিক দিয়ে দেবো। দেন আপডেট সার্চ এখানে ক্লিক দেব। এবার আমাদের যে টাকা আসছে সেটা হচ্ছে, এবার আমরা ভিপিএনটা কানেক্ট দিয়ে নেব যাতে আমাদের রোবট না হারে। যদি ভিপিএন কানেক্ট না দেই আর কারণে ক্র্যাকলিস্ট থেকে রোবট ধরে, একসাথে অনেকগুলো রিপ্লাই দিলে তারা রোবট ধরে, কারণে আমরা ভিপিএনটা কানেক্ট দিলাম। এবার দেখি ঠিক আছে কিনা, ভিপিএন কানেক্ট হয়েছে কিনা। দিস আইপি হ্যাজ বিন অটোমেটিক্যালি ব্লক, অর্থাৎ আইপি কানেক্ট নেয় নাই। সো আমরা অন্য একটা কান্ট্রির আইপি ধরি, হ্যাঁ ওদের আইপি কানেক্ট নিয়েছে। এবার এখান থেকে আমরা একসাথে 50টা ট্যাপ নেব একসাথে। মাউসের রাইট বাটনে চাপ দিয়ে ধরে আমরা একসাথে এইভাবে 50টা নিলাম। এবার ওপেন করে দেখি, সবগুলো ট্যাপ অপেন করে যেটা কাজ ইমেল, সরি আই এম ক্লোজ টুল বার, এখানে একটা ক্লিক দেব। এরপর কারেন্ট আইএমএম, এখানে ডাবল ক্লিক, তাহলে আমাদের সবগুলো একসাথে রিপ্লে হয়ে যাবে। এবার ইমেল এক্সট্রাক্টরে এই যে আমাদের মেইলগুলো এগুলো আমরা পেয়ে যাব এখানে।
খাম থেকে আমরা দেন কফি করব এবং এটা আমরা আগে যে ইয়াহু মেলটা লগ ইন দিয়ে রাখছিলাম সেখানে আমরা পেস্ট করে দেব। কম্পোজ কম্পোজে ক্লিক করে বিসিসি বিসিসিতে এখানে আমরা পেস্ট করে দেব। এবার এখান থেকে একটা মেইল আমরা তুলতে বসাবো, দেন আমরা এটা হাইড করে দিলাম। এবার এখানে সাবজেক্ট সাবজেক্টের জায়গায় কিছু দিলেও দিতে পারেন অথবা না দিলেও দিতে পারেন, সেটা ইচ্ছা। এবার এখানে আমরা তাদেরকে রিপ্লাই দেবো একটা মেসেজে, মেসেজের মাধ্যমে। হ্যাঁ, এখান থেকে আমি অনেকগুলা রিপ্লাই কপি করে রাখছি মেসেজ, এই মেসেজটা আমরা নেই। মেসেজের মধ্যে আপনারা আপনাদের গডিমেলটা গডিমেলের লিঙ্কটা দিয়ে দেবেন, গডিমেলে আপনাদেরকে রিপ্লাই করবে এবং যে রিপ্লাইটা আসবে সেটাই লিড হিসেবে কাউন্ট হবে এবং প্রত্যেকটা লিডের জন্য আপনারা টাকা পাবেন। এবার এখানে কপি করলাম, দেন এখানে পেস্ট করে দিলাম। এবার আমরা এই মেসেজটা ওদের কাছে সেন্ড করব, এখানে সেন্ড অপশনে ক্লিক, দেন সেন্ড মেসেজ। হ্যাঁ, ইওর মেসেজ হ্যাজ বিন সেন্ড। ওকে, এভাবে একটা মেইল দিয়ে 50টা 100টা এভাবে পাঠাবি। এ হচ্ছে টোটাল কাজ। এবার তারা যে রিপ্লে দেবে সেই রিপ্লেটা আপনাদের মাদার মেয়ে দেখতে পাবেন। হ্যাঁ, যদি কোনো রিপ্লে আসে তাহলে আপনাদের মাদার মেয়ের মধ্যে দেখতে পাবেন। হ্যাঁ, এই তো এগুলো হচ্ছে আপনাদের লিড, তারা যে রিপ্লে দিয়েছে এটা লিড হিসেবে কাউন্ট হয়েছে। সো এভাবে M4W সেকশনে কাজ করে খুব সহজে ইজিতে ভালো টাকা পয়সা অর্জন করতে পারবে। এই হচ্ছে M4W কাজ। ওকে।